নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নে দক্ষিণ সুলতানপুর গ্রামে আমিলার বাড়িতে ইসমাইল হোসেন গ্যাংদের সাথে মৃত নুরুল হক গ্যাংদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এরই জের ধরে রোববার রাত 11:50 সময় মৃত নুরুল হকের পুত্র জহির সাইফুল শাহ আলম শাহাবুদ্দিন ইয়াসিন মেরি ও শিউলি এর নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইল হোসেনের নতুন বাড়ির দেয়াল ভেঙে ফেলে ও বিভিন্ন রকমের ফলের গাছ কেটে ফেলে এবং এলাকার ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করেছে। এ ঘটনা ইসমাইল হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। করছে আমরা এদেরকে নিন্দা জানাই, গ্রেফতার করে যান সাজাই দেয়। সন্ত্রাসীরা যেভাবে এটা করছে আমরা সব রাইতে আতঙ্ক হয়ে গেছি, কেউ ঘুম যেতে পারে না, বুঝিনি এই অবস্থা করছে, এরকম করছে আর কি ইয়ে করতে মাই, আমরা গ্রেফতার চাই। জহির সালাম সাইফুল শাহাবুদ্দিন মানিকেসের ইয়াসিন মেরি তারপর শিউলি এদের নেতৃত্বে সন্ত্রাস কুতুকে আসি, আমাদের এগুলো সব ভাঙচুর করি, আমাদের গাছপালা সব ফল গাছ সব কাটি শেষ। আমি সরকারের কাছে এটার বিশেষ চাই, প্রশাসন যেন এটা দ্রুত তাদেরকে রেস করে প্রশাসনের কাছে দাবি জানায়।